নমস্কার বন্ধুরা, ফুড স্মল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে শেয়ার করব মটর ডাল রেসিপি। খুবই সহজভাবে আমি ডালটা বানাবো, ঘরোয়া পদ্ধতিতে, কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। চলুন দেখি নেই। আমি এখানে মটর ডাল নিয়েছি 1.5 কাপ। ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে 3টে হুইসেল দিয়ে নেব। ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ফোড়ন দেব, দিয়ে দেব তেল। তেলের মধ্যে দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। এবার দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। এই মশলাগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নেব। এবার আমি সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দেব। এবার আমি ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব। ডালটা যত ফুটবে খেতে টেস্টি হবে তত। ডালটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো 1 চামচ ঘি, দিয়ে এটাকে নামিয়ে নেব। আপনারা বাড়িতে নিরামিষ দিনে এইভাবে মটর ডাল রান্না করে খেয়ে দেখবেন, অপূর্ব লাগে খেতে। খুব সহজভাবে আমি এটা বানিয়েছি, একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।